প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই ভিডিও এডিটিং কোর্সে অংশ নেওয়ার জন্য। আপনি পৃথিবীর সেই 5% মানুষের মধ্যে পড়েন যারা জীবনে অন্য ধরনের কিছু করতে চান, যারা ভিড়ের মধ্যে থেকেও ভিন্ন রাস্তায় চলতে চায়। কোর্স ফি যৎসামান্য হলেও এই কোর্সে অংশ নেওয়ার সিদ্ধান্তটা হয়তো আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। বর্তমান সময়ে ভিডিও এডিটিং হলো একটা মাস্ট হ্যাভ স্কিল, অর্থাৎ ভিডিও এডিটিং আপনার জানতেই হবে। কারণ আপনি ভিডিও এডিটিং জানলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করে একদিকে যেমন হাজার হাজার টাকা আয় করতে পারবেন, আবার অন্যদিকে আপনি কোনো কোম্পানিতে ভিডিও এডিটর হিসেবে চাকরির সুযোগ পাবেন। এছাড়াও আপনি ফ্রিল্যান্স ভিডিও এডিটর হিসেবে মাসে 50,000 থেকে 70,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন বাড়িতে বসেই। সেটা কীভাবে করবেন আমরা সবই বলে দেব, তবে তার আগে আমাদের পরিচয় দিই যে আমরা কারা। প্রথমে একজন ব্যক্তি শুরু করলেও বর্তমানে আমরা কয়েকজন টিম মেম্বার মিলে বাংলা ভাষায় অন্যতম জনপ্রিয় কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিচালনা করি। তার মধ্যে সবথেকে জনপ্রিয় এমকে টিভি বাংলা, মহাকাশ টিভি, বং মোটিভেশান। সব মিলে ইউটিউবে বর্তমানে 59 লক্ষ সাবস্ক্রাইবার, ফেসবুকে 14 লক্ষ ফলোয়ার আছে এবং 800 মিলিয়নেরও বেশি ভিডিও ভিউজ হয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে বিগত কয়েক বছর ধরে আমরা ইউটিউবে ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো মানুষের ভালো লাগছে, আর সেই কারণে আমরা এত সাবস্ক্রাইবার এবং ফলোয়ার পেয়েছি। তাই আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ভিউয়ার্সদের কোন ধরনের ভিডিও পছন্দ, কোন কথার সাথে কীরকম ভিডিও ফুটেজ বসাতে হয়, আর কোন জায়গা থেকে আমরা সেই ভিডিও ফুটেজগুলো খুঁজে পাবো, কোন জায়গায় কীরকম ট্রানজিশন এফেক্ট এবং সাউন্ড এফেক্ট দিতে হয়, কোন জায়গা থেকে আমরা আমাদের ভিডিওর জন্য মিউজিক ডাউনলোড করি, কীভাবে গ্রিন স্ক্রিনকে ব্যবহার করে দুর্দান্ত ভিডিও বানানো যায়, কীভাবে প্রফেশনালি ভিডিওর উপরে টেক্সট দিতে হয়, ভিডিওর অডিও অথবা আপনার রেকর্ডিং করা অডিও কীভাবে প্রফেশনালি এডিট করতে হয়, কীভাবে ভিডিওর কালার কারেকশন করতে হয়, কীভাবে সহজে দারুণ থাম্বনেল বানানো যায়, এত কিছু আপনি এই কোর্সের মধ্যে শিখতে পারবেন। এছাড়াও আপনাকে লাইভ দেখাবো কীভাবে আমরা এমকে টিভির মতো ভিডিও বানাই, কীভাবে নিউজ চ্যানেলের মতো ভিডিও বানানো হয়, তা সরাসরি এই কোর্সের মধ্যে দেখানো হবে। অর্থাৎ এই কোর্সের মধ্যে আমরা ভিডিও এডিটিং, অডিও এডিটিং এবং থাম্বনেল তৈরি এতগুলো জিনিস আপনাকে শেখাবো। এবার আমি বলবো এই কোর্সটি কাদের জন্য। এই কোর্সটা করার জন্য আপনাকে আগে থেকে কোনো সফটওয়্যার সম্পর্কে জানতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি ভিডিও এডিটিংয়ে একদম নতুন হন তাহলেও খুব ভালোভাবে আপনি এই কোর্সটা করতে পারবেন। এই কোর্সটা মূলত তাদের জন্য যারা ইউটিউবার হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হতে চান, ফেসবুকে ভিডিও বানাতে চান অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে ভিডিও বানিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, যেমন টিকটক, ফেসবুক শর্টস, ইনস্টাগ্রাম রিলস, এমএক্স টাকাটাক। এছাড়াও যারা ভিডিও এডিটর হিসেবে কোনো কোম্পানিতে চাকরি করতে চান, ফ্রিল্যান্সার ভিডিও এডিটর হিসেবে কাজ করতে চান, ইউটিউব ও ফেসবুকের জন্য শর্ট ফিল্ম এবং ভিডিও সং তৈরি করতে চান। সো বন্ধুরা, এই কোর্সে আমরা মূলত যে বিষয়গুলোর উপরে ফোকাস করব সেটা হচ্ছে কিভাবে আপনি ভিডিও এডিটিংকে আপনার প্রফেশন হিসেবে নিতে পারবেন। সেটা হতে পারে আপনি একজন ইউটিউবার হতে পারেন অথবা একজন ভিডিও এডিটর হিসেবে কোনো কোম্পানিতে কাজ করতে পারেন। এই কোর্সে আমরা ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে ফিল্মোরা ব্যবহার করব। এই সফটওয়্যারে কাজ করার জন্য আপনার কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে। বিগত 4 বছর ধরে আমরা ফিল্মোরা ব্যবহার করছি আর এর ইউজার ইন্টারফেস এতই সহজ যে আপনি খুব সহজেই খুব ভালো ভিডিও এডিট করতে পারবেন। আর আপনাদের কথা মাথায় রেখে এই কোর্সের সাথে 2,000 টাকা মূল্যের অ্যাডভান্সড মোবাইল ভিডিও এডিটিং কোর্স ফ্রিতে দেওয়া হবে, যাতে আপনারা কম্পিউটারের পাশাপাশি মোবাইল দিয়ে যখন খুশি যেখান থেকে খুশি ভিডিও এডিট করতে পারেন। এখন আপনি হয়তো বলতে পারেন ফিল্মোরাতে ভিডিও এডিটিং কীভাবে করতে হয় সেই সম্পর্কে অনেক ভিডিও ইউটিউবে ফ্রিতে আছে, তাহলে কেন আমরা টাকা দিয়ে এই কোর্সটা নেব? আপনি যেটা ভাবছেন সেটা একদম সঠিক, কিন্তু দেখুন বন্ধুরা, ইউটিউবে সমস্ত ধরনের কন্টেন্ট এবং খুব ভালো ভালো উপকারী কন্টেন্ট অ্যাভেলেবেল আছে, কিন্তু এরপরে বি, বির পরে সি, তারপর ডি, এই যে পরপর ব্যাপারটা, এরকম সিলেবাস অনুযায়ী যে যে বিষয়গুলো একজন ভিডিও ক্রিয়েটর হিসেবে জানা দরকার সেরকম ক্রম অনুযায়ী সাজানো ভিডিও আপনি ফ্রিতে কোথাও পাবেন না। তাই আমাদের দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা খুবই যৎসামান্য কোর্স ফির বিনিময়ে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এর ভালো ফলাফল আপনারা প্রত্যেকে উপভোগ করবেন। কোর্সের মধ্যে যে ভিডিওগুলো আছে আপনি একটা করে দেখবেন এবং সেই বিষয়টা বারবার প্র্যাকটিস করবেন, তারপর নতুন ভিডিও দেখবেন, না হলে ঠিক মতো বুঝতে পারবেন না। আর যদি আপনি একবারে সব ভিডিও দেখে ফেলেন তাহলে কিন্তু ভালো এডিটিং শিখতে পারবেন না, তাই একটা একটা করে দেখবেন। এই কোর্সের ভিডিওগুলো আপনি সবসময় ল্যাপটপ বা ডেস্কটপ অথবা বড় কোনো স্ক্রিনে দেখবেন, তাহলে অপশানগুলো পরিষ্কার দেখতে পাবেন। এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।